نحمده ونصلي على رسوله الكريم اما بعد সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অভিভাবকবৃন্দ যারা দূরে এবং কাছে সেটের সামনে আছেন সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি পাঠদান করাবো তা হলো ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিজেরাই অভিভাবকদের কাছ থেকে অথবা অন্য কোনো শিক্ষকের কাছ থেকে জ্ঞানীগুণীদের কাছ থেকে শুনে থাকবে যে যুগে যুগে অনেক বড় বড় মহান মনীষীর এই পৃথিবীতে আবির্ভাব হয়েছে তার মধ্যে থেকে একজন মনীষী গোটা পৃথিবী বিখ্যাত সবার প্রিয় সবার কাছে প্রসিদ্ধ এমন একজন মনীষীর নাম তোমরা কে বলতে পারো বলো দেখি তোমাদের মধ্যে থেকে নিশ্চয়ই তুমি ঠিক সঠিক বলেছো হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বড় পীর নামে পরিচিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের কি জানার আগ্রহ আছে যে এই বড় পীর কে ছিলেন তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন তার সম্পর্কে কি বিস্তারিত জানার আগ্রহ আছে তোমাদের অবশ্যই তাহলে আসো আমরা হযরত আব্দুল কাদের জিলানী সম্পর্কে জেনে নেই এবং আজকে আমরা তার সম্পর্কে বিস্তারিত জানব হযরত আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহি আলাইহি হযরত আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওলি কুল শিরোমণি তিনি বড় পীর নামে আমাদের কাছে পরিচিত আসো আমরা এখন হযরত আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহি আলাইহির একটা সংক্ষিপ্ত পরিচিতি জেনে নেই হযরত আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহি আলাইহির সম্পর্কে একটা পরিচিতি তোমাদের সামনে আমি তুলে ধরছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং খাতায় লিখে রাখবে মনোযোগ দিয়ে দেখবে এবং খাতায় লিখে রাখবে তাহলে তোমাদের খুবই সহজ হয়ে যাবে পরীক্ষা এবং অন্যান্য সময়ে এই তথ্যগুলো বলার জন্য জানার জন্য দেখো তো হযরত আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি জন্মগ্রহণ করেছেন 470 হিজরি মোতাবেক 1077 খ্রিস্টাব্দে কোথায় ইরান দেশের জিলান নামক জায়গায় জন্মগ্রহণ করেছেন বিধায় তাকে জিলানী বলা হয় তারপরে হযরত এই মহান মনীষীর উপনাম ছিল আবু সালেহ তাকে আবু সালেহ উপনামে ডাকা হত এবং তার উপাধি ছিল মহিউদ্দিন কুতুবি রব্বানী মহিউদ্দিন এবং কুতুবি রব্বানী ছিল তার উপাধি আর তার উপনাম ছিল আবু সালেহ হযরত আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহির পিতার নাম ছিল আবু সালেহ মুসা কি নাম ছিল আবু সালেহ মুসা তার মায়ের নাম কি ছিল মাতার নাম ছিল উম্মুল খাইর ফাতিমা তিনি যেহেতু হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ছিলেন দুই দিক দিয়ে পিতার দিক দিয়ে এবং মাতার দিক দিয়ে এই কারণে তাকে আওলাদে রাসূল বলা হয় তার বংশ হলো আওলাদে রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় দুই দৌহিত্র হাসান এবং হোসাইন তাদের তিনি বংশধর হওয়ার কারণে তাকে আওলাদে রাসূল বলা হয় তাকে আওলাদে রাসূল মানে হলো রাসূলের বংশধর তিনি সুফিবাদ গ্রহণ করেছিলেন তার গুরুর নাম ছিল হাম্মাদান এই হাম্মাদানের কাছে তিনি আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করেছিলেন শিক্ষা প্রতিষ্ঠান ছিল তার নিজামিয়া মাদ্রাসা বাগদাদ সেই সময়ে তার সময়ে বাগদাদ ছিল মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের একেবারে অনেক বড় উঁচু জায়গা যেখানে হাজার হাজার মুসলিম শিক্ষার্থী দুনিয়া থেকে যেত এবং
ইউরোপ থেকেও অনেক বিধর্মী শিক্ষার্থী এসে এই বাগদাদে লেখাপড়া করত। সেই বিখ্যাত নিজামিয়া মাদ্রাসায় তিনিও লেখাপড়া করেছেন। তিনি এতই আল্লাহ পাকের ইবাদত বন্দগিতে মনোনিবেশ করতেন যে নিষিদ্ধ পাঁচটি দিন, তোমরা জানো যে ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহার 10, 11, 12, 13 এই চার, আর ঈদুল ফিতরের এক, মোট এই পাঁচ দিন রোজা রাখা হারাম। এই পাঁচ দিন বাদ দিয়ে সারা বছর তিনি রোজা রাখতেন। এত বড় আল্লাহর বলি, এত বড় মনীষী তিনি ছিলেন, আল্লাহ বলা ছিলেন, আল্লাহ ভক্ত ছিলেন। এই মনীষী 90 বছর বয়সে 561 হিজরিতে তিনি বাগদাদে ইন্তেকাল করেছেন এবং এখনো পর্যন্ত বাগদাদে তার মাজার রয়েছে। তোমরা যদি বড় হয়ে কখনো ইরাকে যাও তাহলে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে আসতে পারবে। বহুত বড় আল্লাহর ওলি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা তোমাদের পাঠ্যপুস্তকের মাধ্যমে জানিয়ে নেওয়ার চেষ্টা করি যে হযরত আব্দুল কাদের মঈউদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে তোমাদের পাঠ্যপুস্তকে কি বলা হয়েছে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 470 হিজরি মোতাবেক 1077 খ্রিস্টাব্দে ইরানের জিরান শহরে জন্মগ্রহণ করেন। জন্মস্থানের নাম অনুসারে তাকে জিলানী বলা হয়। এ মহান বলি বাল্যকাল হতেই শান্ত, নম্র, ভদ্র, চিন্তাশীল ও জ্ঞানানুরাগী ছিলেন। শৈশবে তিনি কোরআন মুখস্থ করেন। জিলানে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার পর 18 বছর বয়সে উচ্চ শিক্ষা লাভের উদ্দেশ্যে বাগদাদ গমন করেন। নিজামিয়া মাদ্রাসায় তাফসির, হাদিস, ফিকা, উসুল, ধর্মতত্ত্ব, তর্কশাস্ত্র, ইতিহাস ও দর্শনে উচ্চ শিক্ষা লাভ করেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সাধারণ মানুষ থেকে ব্যতিক্রমী একজন মহান সাধক ও তপস হবেন তা তার শৈশবকালের একটি কাহিনী থেকেই বোঝা যায়। বর্ণিত রয়েছে যে দুগ্ধপুষ্য অবস্থায় তিনি রমজান মাসে দিনের বেলায় মাতৃদুগ্ধ পান থেকে বিরত থাকতেন। তার মা তাকে দুধ পান করাতে গেলে তিনি মুখ ফিরিয়ে নিতেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শরীয়তের জ্ঞানার্জনের পর মারেফাতের তথা আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য বাগদাদের সুফি দরবেশদের দরবারে যাতায়াত শুরু করেন। তার সাথে সাধক হযরত হাম্মাদান রহমাতুল্লাহ আলাইহি এর পরিচয় ঘটে। তিনি তার সাহচর্যেই সুফি তত্ত্বে জ্ঞান লাভ করেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আধ্যাত্মিক সাধনার জন্য 25 বছর লোকচক্ষুর অন্তরালে চলে যান। 521 হিজরির শেষ ভাগে পুনরায় লোকালয়ে ফিরে আসেন এবং দিন প্রচার শুরু করেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর নিকট শিক্ষা লাভের জন্য অসংখ্য আলেম সমবেত হতেন। তিনি বুধবার স্থানীয় ঈদগাহে সকালবেলায় বক্তৃতা করতেন, কিন্তু শ্রোতার সংখ্যা বেড়ে যাওয়ায় ঈদগাহটির আয়তন বৃদ্ধি করা হয় এবং সেখানে একটি মুসাফির খানাও স্থাপন করা হয়। জীবনের শেষ দিকে তিনি দিনের বেলায় খুতবা ও ফতোয়া প্রদানে ব্যস্ত থাকতেন। নিষিদ্ধ 5 দিন ব্যতীত সারা বছর রোজা থাকতেন। তিনি ছিলেন অভাবীদের প্রতি সহানুভূতিশীল। তার ছাত্র জীবনে বাগদাদে অনটন দেখা দেয়। তিনি তার নিকট থাকা স্বর্ণ মুদ্রা থেকে অভাবীদেরকে দান করতেন এবং নিজে খেয়ে না খেয়ে জীবন অতিবাহিত করতেন। অসহায়দের প্রতি তার দরদ কেমন ছিল তা তার কথা থেকে বোঝা যায়। তিনি বলেন, আফসোস, তোমার নিকট পুরো দিনের খাবার মজুদ আছে, অথচ তোমার নিকটতম প্রতিবেশী উপবাস আছে। তোমার ইমান অসম্পূর্ণ থেকে যাবে যদি তুমি নিজের জন্য যা চাও অন্যের জন্য তা না চাও। এ মহান উলি বড়পীর নামে প্রসিদ্ধ। তিনি 90 বছর বয়সে 561 হিজরি সনের 11 রবিউস্থানী তারিখে ইন্তেকাল করেন। তার মাজার বাগদাদ অবস্থিত। আমরা বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর আদর্শে আমাদের জীবন গড়ব, সদা সর্বদা সত্য কথা বলব, অভাবী ও দুস্থদের সাহায্য ও সেবা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়তে যে কিছু দুর্বোধ্য বা তোমাদের কাছে অপরিচিত কিছু শব্দ দেখা দিয়েছে বলে আমার মনে হচ্ছে,
এই বিষয়গুলো এখন আমি তোমাদেরকে একটা একটা করে ব্যাখ্যা করে বুঝাবো যে এই নতুন নতুন শব্দগুলোর অর্থ কি। আমরা দেখে নেই এই নতুন নতুন শব্দগুলোর অর্থ এবং ব্যাখ্যা তোমাদেরকে আমি বুঝিয়ে দিব। আশা করি তোমরা এগুলো তোমাদের খাতায় লিখে নেবে এবং পরবর্তীতে এগুলো তোমাদের অনেক কাজে লাগবে, তোমরা এগুলো লিখে নাও। প্রথমেই তোমরা দেখেছো যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তাফসীর পড়াশোনা করেছেন। তাফসীর কি? তাফসীর হলো আল কোরআনের ব্যাখ্যা, কোরআন এবং হাদিসের মাধ্যমে আল কোরআনের ব্যাখ্যা করার নাম হলো তাফসীর। দুই নম্বর হলো হাদিস, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, তার বাণী, তার মৌন সম্মতি, এগুলো সবই হলো হাদিস। তিন নম্বর হলো ফিকাহ, ফিকাহ হলো ইসলামী আইন শাস্ত্র। এখানে কিভাবে আমরা নামাজ পড়ব, রোজা থাকব, হজ করব, যাকাত দিব, কিভাবে আমরা ব্যবসা বাণিজ্য করব, কিভাবে খাইব, কিভাবে ঘুমাব, কিভাবে মানুষের সাথে লেনদেন করব, সমস্ত কিছুর নিয়ম কানুন মাসআলা মাসাইল এই শাস্ত্রে লেখা থাকে, এটাকে ফিকহ শাস্ত্র বলা হয়। উসুল নীতি শাস্ত্র, কোরআন এবং হাদিসের কোন কোন বিষয়গুলো কোন মানদণ্ডে, সেটা কত উঁচু মানের, কোনটা মধ্যম মানের, কোনটা নিচু মানের, এই বিষয়ে যে শাস্ত্র লেখা থাকে সেটা হলো উসুল। ধর্মতত্ত্ব, ধর্ম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করা, গভীর পাণ্ডিত্য অর্জন করা। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি ইসলাম যেমন জানতেন, তেমনি অন্যান্য ধর্মগ্রন্থ, ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থও জানতেন এবং সেগুলোর মাঝে কম্পেয়ার করে তিনি ইসলামকেই শ্রেষ্ঠ ধর্ম হিসাবেই গ্রহণ করেছেন। দর্শন, মানুষের জীবন সম্পর্কে, জীবন বোধ সম্পর্কে, জীবনের রীতিনীতি সম্পর্কে গভীর জ্ঞান হলো দর্শন। মারেফাত, শরিয়ত এবং মারেফাত দুটা কথা তোমরা সবসময় শুনে থাকো। শরিয়ত হলো ইসলামের বাহ্যিক নিয়ম কানুনগুলো, যেগুলি যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যেগুলো সচরাচর আমরা সবার সামনে করে থাকি, এই বিষয়গুলো কোরআন এবং সুন্না মোতাবেক, হাদিস মোতাবেক করার নাম হলো শরিয়াত, মেনে চলার নাম হলো শরিয়াত। আর মারিফাত হলো আধ্যাত্মিক জ্ঞান, মানুষ যখন ইবাদত বন্দেগী করতে করতে তার অন্তরের চক্ষু খুলে যায়, আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়, তখন তার আধ্যাত্মিক জ্ঞান তৈরি হয়ে যায়, তার অন্তরের নূর খুলে যায়, অন্তরের আলো খুলে যায়, তখন এইসব ওলিরা অনেক বড় বড় কারামত বা অনেক অসম্ভব ঘটনা মানুষের সামনে কখনো কখনো প্রকাশ করে থাকে, দেখাতে পারে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যখন সিলেটে এসেছিলেন, তখন তিনি পানির উপর, নদীর উপর জায়নামাজ বিছিয়ে তিনি নদী পার হয়ে এসেছিলেন। এই মতো অনেক আল্লাহর ওলিদের সম্পর্কে যখন তোমরা আরো পড়াশোনা করবে, অনেক বড় বড় ওলিদের সম্পর্কে জানবে, তখন তাদের অনেক কারামত সম্পর্কে জানবে এবং তোমরা আশ্চর্য হবে যে আল্লাহর ওলি হলে কত সুন্দর জীবন হতে পারে। মুসাফিরখানা, মুসাফির হলো তাদেরকে বলা হয় যারা নিজ বাড়ি থেকে 48 মাইল কিংবা প্রায় 80 কিলোমিটার দূরের পথ অতিক্রম করেছে অথবা 3 দিনের পথ অতিক্রম করেছে, তাদেরকে বলা হয় মুসাফির। এইসব মুসাফিররা রাস্তায় চলতে চলতে যে বিশ্রামের প্রয়োজন হতো, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যেত, থাকার জায়গা নাই, মরুভূমিতে কোথায় থাকবে, গাছ নেই, লতা নেই, পাতা নেই, এইসব জায়গাতে অনেক মুসাফিরদের থাকার জন্য ঘর বানিয়ে রাখা হতো, মুসাফিররা সেখানে অবস্থান করতো, এগুলোকে বলা হয় মুসাফিরখানা। পীর, পীর যিনি মানুষকে ইসলামের সঠিক পথ দেখান, কোরআন এবং হাদিস মোতাবেক একজন মানুষ কিভাবে চলে আল্লাহকে পেয়ে যেতে পারে, সিরাতুল মুস্তাকিম তথা সহজ সরল সঠিক পথ পেয়ে যেতে পারে, সেই পথ যারা দেখান তাদেরকে বলা হয় পীর। পীরের সাথে মুরিদের
দুনিয়ার কোনো সম্পর্ক থাকবে না, দুনিয়াবি কোনো সম্পর্ক থাকবে না, থাকবে ইমানের সম্পর্ক, আধ্যাত্মিক সম্পর্ক, তাদের সাথে থাকবে সততার সম্পর্ক, ন্যায়ের সম্পর্ক, ইসলাম এবং কোরআন এবং হাদিসের সম্পর্ক, টাকা পয়সা, অর্থনৈতিক লেনদেন ইত্যাদি থাকবে না। অনেকেই অনেকেই তোমাদেরকে এই বিষয়ে বোকা বানানোর চেষ্টা করবে, তোমরা সতর্ক থাকবে যে পীর হতে হলে সে কোরআন এবং হাদিস মোতাবেক আমার পথ দেখাচ্ছে কিনা, এই বিষয়টা তুমি প্রথমেই লক্ষ্য রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির জীবনী পড়তে যাই। তোমাদের কাছে যে শব্দগুলো দুর্বোধ্য মনে হয়েছে সেই শব্দগুলোর আমি ব্যাখ্যা করে দিলাম, আশা করি তোমরা লিখে নিয়েছ, এগুলো পড়বে, এগুলো তোমাদের ভবিষ্যৎ জীবনে অনেক কাজে লাগবে। এখন তোমরা যারা আসো সেটের সামনে বসে, তোমরা খাতা কলম নিয়ে রেডি হও, আমি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে তোমাদেরকে বাড়ি কাজ দেব, তোমরা লিখে নাও। বাড়ির কাজ, বাড়ির কাজ লিখে নাও। হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি এর সম্পর্কে কোনো ঘটনা জানা থাকলে খাতায় গল্প আকারে লিখবে এবং আমাকে দেখাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হোমওয়ার্কটা লিখে নাও সুন্দর করে, এবং এই ফাঁকে তোমাদেরকে আমি ছোট্ট একটা উপদেশ দিয়ে আমার আজকের ক্লাস শেষ করব। তা হলো তোমরা বেশি বেশি ঘরের মধ্যে থাকবে, ঘরের বাইরে বেশি বেশি যাবে না, এবং বারবার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে নেবে, অথবা ঘন ঘন সাবান দিয়ে সাবান পানিতে হাত পরিষ্কার করবে, এবং বাড়ির বাইরে যদি একান্ত যেতে হয় তাহলে অবশ্যই মাস্ক পরে যাবে। আল্লাহ পাকের কাছে বারবার এই দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন শাররিল আসকাম। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন।